স্পেকট্রাম মাল্টিপল এক্সেস, তার মানে হচ্ছে এখানে এটাও কিন্তু মাল্টিপল এক্সেস টেকনিক, কিন্তু অ্যাডিশনাল যেটা বলছে স্প্রেড স্পেকট্রাম, তার মানে হচ্ছে তোমার অরিজিনাল ডেটা ট্রান্সমিট করার জন্য তোমার যে ব্যান্ডউইথ দরকার, হ্যাঁ, তার চেয়ে লার্জার ব্যান্ডউইথ এর ডাটাটা ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, তো এতে বলতে পারো যে ম্যাডাম তাহলে তো ব্যান্ডউইথ তো তাহলে ইফিসিয়েন্টলি ইউজ করা বা ইউটিলাইজ করা হবে না, কারণ হচ্ছে একজন ইউজারের যে ডাটা তার জন্য যে চ্যানেল দরকার, যে উইথ এর চ্যানেল দরকার, তার চেয়ে অনেক লার্জার ব্যান্ডউইথ এ যদি আমরা ডেটা ট্রান্সমিট করি, যেমন ধরো 10 times লার্জার দেন দ্য রিকোয়ার্ড চ্যানেল, ওকে, তাহলে সেই ক্ষেত্রে তো এখানে ব্যান্ডউইথ ইফিসিয়েন্ট হবে না বা অনেক ব্যান্ডউইথ ওয়েস্ট হবে। হ্যাঁ, আসলে ডেফিনেটলি ট্রু যদি সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে যদি হয় তাহলে তোমার এটা ডেফিনেটলি ট্রু যে তোমার অনেক ব্যান্ডউইথ অপচয় হবে। হ্যাঁ, এটা আসলে পসিবল না। আসলে এই ধরনের টেকনিক আসলে তোমার মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে ইউজ হয়ে থাকে। ঠিক আছে, যেখানে হচ্ছে হিউজ ইউজার থাকবে সেই ক্ষেত্রে, তার মানে হচ্ছে লার্জার ব্যান্ডউইথে তোমার মাল্টিপল ইউজার সেটা শেয়ার করবে অ্যাট এ টাইম। ওকে, মাল্টিপল ইউজার ক্যান শেয়ার দা লার্জার ব্যান্ডউইথ অ্যাট এ টাইম। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই ধরনের টেকনিক শুধুমাত্র সিঙ্গেল ইউজারের জন্য এটা আসলে ইফিসিয়েন্ট না। এটা হচ্ছে এফিশিয়েন্ট হবে মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে। ওকে, আচ্ছা, তো আমরা গেইন গুলো দেখি। তোমার মূল যে আমরা অ্যাডভান্টেজ এটা সেটা আমরা দেখতে পারবো যে এসএসএম এ তোমার ইউজ করলে তোমার মাল্টিপল ইন্টারফিয়ারেন্স কমে যায়, তারপর হচ্ছে তোমার ইমিউনিটি ফ্রম ভেরিয়াস, এবং মাল্টিপল ইন্টারফেস কেন কমে, কারণ হচ্ছে বলছে যে স্ট্রংলি আসলে প্রহিবিট করে নয়েস এবং মাল্টিপল ডিস্টোরশন অর ইভেন হচ্ছে জ্যামিং। হ্যাঁ, তাছাড়া আরো একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে তোমার মাল্টিপল এক্সেস টেকনিকের ক্ষেত্রে, সেটা বলছে যে সিগনালকে হাইড করে অথবা এনক্রিপ্ট করে, তার মানে এই টেকনিকে ক্ষেত্রে বাই ডিফল্ট আসলে ওই সিগনালটা এনক্রিপ্টেড সিগনাল হিসেবে যায়। ঠিক আছে, কেননা তোমার অরিজিনাল ডেটাটাকে 10 times অথবা 128 times অথবা 64 times যদি এটাকে লার্জার করে, তাহলে এক বিটের এগেনস্টে, তাহলে আসলে এটা বোঝার উপায় নেই যে আসলে অরিজিনাল ডেটাটা কি ছিল। হ্যাঁ, এর জন্য বলছে যে আসলে ওই সিগনাল যেটা পাঠায় এটা এনক্রিপ্টেড সিগনাল পাঠায়, তার মানে হচ্ছে ডাটাটা অরিজিনাল ডাটাটা হাইড করে পাঠায়। ওকে, তাহলে অরিজিনাল ডাটাটা হাইড করে বা এনক্রিপ্টেড অবস্থায় পাঠালে তোমরা জানো রিসিভার আবার সেটাকে ডিক্রিপ্ট করতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা বলেছি যে তোমার যে ডাটাটা ট্রান্সমিট করা হবে সেই ডাটাটাকে আমরা হচ্ছে লার্জার ব্যান্ডিতে পাঠাবো এবং ডাটাটাকে স্প্রেড করে পাঠাবো, তার মানে হচ্ছে ট্রান্সমিটার স্প্রেডিং স্প্রেড করবে উইথ এ স্প্রেডিং কোড, আর রিসিভার আবার হচ্ছে এটাকে ডিসপ্রেড করবে উইথ ডিসপ্রেডিং কোড, তার মানে হচ্ছে সেম কোডটা হচ্ছে রিসিভার ইউজ করে ওই ডেটাটার আবার রিট্রিভ করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে বলছে যে যেহেতু আমরা বলছি যে এটা ইউজ করলে মাল্টিপাথ ইন্টারফিয়ারেন্স কমে যাচ্ছে, সেক্ষেত্রে বিটেরও রেটও অনেক কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, তবে প্রবলেম আছে, এটারও ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এটা ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু আমরা বলেছি যে লার্জার ব্যান্ডউইথ ইউজ করে সেম ব্যান্ডউইথ ইউজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার বেজ স্টেশন থেকে যদি তাদের ডিস্টেন্সের ভেরিয়েশন হয়, মানে ধরো মাল্টিপল ইউজার আছে যারা হচ্ছে তোমার এই মাল্টিপল এক্সেস টেকনিক মানে হচ্ছে স্প্রেড স্পেকট্রাম টেকনিক ইউজ করছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেম ব্যান্ডউইথ শেয়ার করছে কিন্তু লোকেশন ডিফার করছে। ধরো কোনো একটা ইউজার বেজ স্টেশনের কাছাকাছি আছে, আরেকটা ইউজার হচ্ছে বেজ স্টেশন থেকে দূরে আছে, সেই ক্ষেত্রে কি হয় জানো, যে তোমার ইউজার ওয়ান, এখানে এক্সাম্পল হিসেবে ইউজার ওয়ান হচ্ছে দূরে আছে, ইউজার টু হচ্ছে কাছে আছে, তাহলে রিসিভার যখন রিসিভ করে, হ্যাঁ, তখন ইউজার ওয়ান কে ইউজার টু ইন্টারফিয়ার করে। কেন ইন্টারফিয়ার করে, কারণ ইউজার ওয়ানের লোকেশন অনেক দূরে, মানে ডিস্টেন্স অনেক বেশি দেখে তার পাওয়ার লেভেল সিগনাল স্ট্রেংথ অনেক উইক থাকে, হ্যাঁ, আর ইউজার টু বেজ স্টেশনের কাছাকাছি থাকে বলে তার সিগনাল স্ট্রেন্থ অনেক হাই থাকে। ঠিক আছে, যেহেতু একই চ্যানেল ইউজ করছে সেই ক্ষেত্রে তার হায়ার পাওয়ার দিয়ে তার ওই লোয়ার পাওয়ারের ইউজারকে
সে কি করে এমন ভাবে ইন্টারফিয়ার করে যে রেজিস্ট্রেশন ওই ইউজার ওয়ান এর সিগন্যাল রিসিভ করতে পারে না, ঠিক আছে? এই ধরনের প্রবলেমকে বলে নিয়ার ফার প্রবলেম। ওকে, তবে এই ধরনের প্রবলেমও আর রিডিউস করা যায় বা মিটিগেট করা যায় বা সলভ করা যায়, ঠিক আছে? কিভাবে? বলছে বাই দ্য ইউজ অফ পাওয়ার কন্ট্রোল দ্যাট গিভস দ্য রিসিভার পাওয়ার ফ্রম ডিফারেন্ট ট্রান্সমিশনস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট লেভেলস। তার মানে বলছে যে এটা বেসিকলি আসলে রেজিস্ট্রেশন তোমার পাওয়ার কন্ট্রোলটা করতে পারে, যে তারা যেহেতু সেম ব্যান্ডউইথ ইউজ করতেছে, হ্যাঁ, তাহলে তাদের পাওয়ার যদি আপ ডাউন করে, মানে কারো বেশি কারো কম, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মারাত্মকভাবে ইন্টারফিয়ারেন্স এর ক্ষেত্রে একদম সিগন্যাল আসলে তোমার একদম উইক হয়ে পড়ে এবং রিসিভার সেটা ট্রেস করতে পারে না। দ্যাটস ওয়াই বলছে যে রেজিস্ট্রেশনকে আসলে পাওয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করতে হবে। পাওয়ার কন্ট্রোলার মানে হচ্ছে তোমার যত দূরেই থাকুক সিগন্যাল যেন আসলে এমন ভাবে রিচ করে দুই, মানে যতজন ইউজার থাকবে যারা সেম ব্যান্ডউইথ ইউজ করছে তাদের যেন পাওয়ার লেভেল অলমোস্ট সেম থাকে, তাহলে এই ধরনের প্রবলেম মিটিগেট বা সলভ করা যেতে পারে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাম, এই ক্ষেত্রে তাহলে যদি রিপিটার ইউজ করে তাহলে রিপিটারটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমার আমরা যেহেতু বলছি যে দেখো তারা পাঠাচ্ছে বেজ স্টেশনে, তাই না? এখানে কিন্তু মাঝখানে ইন বিটুইন বেজ স্টেশন ইউজার ওয়ান এর মাঝে কিন্তু রিপিটার ইউজ করছি না আমরা, সেই অবস্থাটাকে যে বলছি যে অবস্থায় বেজ স্টেশন তার ইউজারকে সার্ভিস দিবে, এর মধ্যে ইন বিটুইন তাদের মধ্যে কোনো রিপিটার নাই। তাহলে রিপিটার ওখানে তো তো একটা তোমার স্টেশন হিসেবে কাজ করছে, আমরা কিন্তু সেটা বলছি না, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওইটা তো তাহলে ডিফারেন্ট জিনিস, রিজেনারেট করে তার সিগন্যালটাকে আবার স্ট্রং করা। হ্যাঁ, ওইটা ওই 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 কনসেপ্টে না, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের আন্ডারে যে ইউজার গুলো আছে তারা এই ধরনের যদি টেকনিক অ্যাপ্লাই করে, হ্যাঁ, ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে সেটা কিভাবে সলভ করা যেতে পারে।